প্রথমে সংবাদ পাই একটা 18 মিনিটের সময় প্রথম সংবাদ পাই আমরা 3 থেকে 5 মিনিটের মধ্যে প্রথম ইউনিট আমাদের ঘটনাস্থলে এসে পৌঁছে পৌঁছার পর আমরা দেখতে পাই যেটা হচ্ছে এর পূর্বে যে আগুনটা লেগেছিল সেখানে যে পুরো অংশ যে পাইপগুলো ছিল সেগুলো স্তূপ আকারে রাখা ছিল ওইখানে আগুনটা লেগেছে তো যখন আগুনটা খুব মানে ভয়াবহ অবস্থা ছিল পরবর্তীতে আমাদের তাৎক্ষণিকভাবে 7টা ইউনিট ঘটনাস্থলে চলে আসে এবং 54 জন জনবল আমাদের এখানে অলরেডি কাজ করতেছে আমরা অলরেডি দেখেছিলাম যে চারদিক থেকে আমরা ঘিরে রেখেছি যাতে এটা স্প্রেড করতে না পারে তো সে ধরনের কোনো সম্ভাবনা নাই তবে আমরা চেষ্টা করছি তবে একটু সময় লাগবে যেহেতু রাবার আপনারা জানেন রাবার একটু সময় লাগবে এবং এটা যেটা গলে গলে পড়তেছে ওটাও আগুন জ্বলতেছে সেখানে তো আমাদের কাছে এখন পর্যন্ত কোনো হতাহতের কোনো সংবাদ আমরা পাই নাই তবে একটু সময় লাগবে আমাদেরকে সম্পূর্ণরূপে নিবন্ধন করার জন্য সূত্রপাতটা কি এটা কি কারণে আসলে জানেন আজকে বন্ধের দিন এখানে কি কারণে আগুনটা লেগেছিল এই ধরনের তথ্য এখন পর্যন্ত আমরা পাই নাই আগুনটা নির্গমন করার পর তারপরে আমরা এটা উপস্থিত যে জনগণ যারা আছে তাদের কাছ থেকে তথ্যপাত্র নিয়ে আমরা বলতে পারবো কি কারণে আগুনটা লেগেছিল আগুনটা কি আর ছড়ানোর কোনো সম্ভাবনা আছে আগুনটা আপনি দেখেছেন অলরেডি আমাদের আমাদের 7টা ইউনিটের অনেকগুলো ব্রাঞ্চ পাইপ চারদিকে ঘিরে রেখেছে আগুনটা ছড়ানোর এই মুহূর্তে কোনো সম্ভাবনা নাই আমরা আশা করি